কিসারুল আমাল আমাদের যে আশা আকাঙ্ক্ষা দুনিয়া প্রাপ্তির জিহ্বা যে গরুর চেয়ে বেশি লম্বা এই জিহ্বাটা খাটো করে এই জিহ্বাটাকে মুখের ভিতরে ঢুকানোর জন্য লোভ লালসা কমানোর জন্য যেই দুনিয়ার পিছনে ছুটছি আর যেই আশা আকাঙ্ক্ষা নিচ্ছি আর যেই ভাবনা ভাবছি আর যেই স্বপ্ন যেই চিন্তা যেই আধিক্যের প্রতিযোগিতা কয় বছর হায়াত আছে আমার কয় বছর আছে আপনার এটি ভাবতে হবে তাহলে যদি আশাতুসাআ কিয়ামতের নিদর্শন আলোচনা করে এখান থেকে যদি আমি আমার নিজেকে এই দর্শটা দিতে সক্ষম হই আপনি যদি নিজেকে এই দর্শটা এই টিচিংটা এই এডুকেশনটা এই শিক্ষাটা আপনি যদি প্রোভাইড করতে পারেন তাহলে যথেষ্ট হবে যেই দুনিয়ার জন্য লম্বা আকাঙ্ক্ষা করছি এই দুনিয়া আমাকে লাথি মারবে এই দুনিয়া ছেড়ে দিয়ে এতিম মিসকিন কাঙ্গালের মতো চলেই যেতে হবে বাদশাহ সেকান্দারের কথা শুনেছেন মৃত্যুর আগে তিনি বললেন আমি মারা গেলে তোমরা আমার সাথে কেমন আচরণ করবে যেমন আচরণ করা হয় আপনাকে গোসল দেব দাফন করব আপনাকে কাফন করব দাফন করব তিনি বললেন শুনো আমার একটা ওসিয়ত তোমরা রাখবা যে বলেন তখন তিনি বললেন আমার মৃত্যুর সময় আমার মৃত্যুর উপরে তোমরা আমাকে গোসল দিবে এরপরে যখন আমার কাফন করাবে তখন আমার দুটো হাত কাফনের বাইরে রাখবে বাদশাহ আপনি বলেন কি এটা কি হয় নাকি হ্যাঁ রাখবে এরপরে আমাকে ডাইরেক্ট গুরুস্থানে নিবে না আমাকে যখন তোমরা গুরুস্থানে নিয়ে যাবে শহরটা প্রদক্ষিণ করে নিয়ে যাবে সমস্ত মানুষজন আমার দুটো হাত দেখে এবং মানুষ যেন বুঝে আমি প্রতাপশালী ক্ষমতাধর বাদশাহ সেকান্দর কবরে যখন যাচ্ছি এতিম মিসকিন কাঙ্গাল হয়ে খালি হাতে যাচ্ছে আমার দুই হাতে কিছুই নাই মুআজ্জাজ হাজিরের মতো কিছুই নিয়ে যাওয়া যাবে না খালি খালি চলে যেতে হবে এবং জীবনের জন্য বিন্দু মাত্র মায়া করে কোনো লাভ নাই একটা পুঁটি মাছের দাম থাকতে পারে মরে গেলেও বাজারে বিক্রি হয় আমি মরে গেলে আমার বিন্দু মাত্র ভ্যালু থাকবে না পুঁটি মাছের প্রাণ বের হইতে যতটুকুন সময় লাগে আমার আপনার প্রাণ বের হইতে ততটুকুন সময়ও লাগবে না অতএব আশাতু সানে দিয়ে খুতবা দিচ্ছি খালি এক দুই তিন চার পাঁচ সাত আটটা এগুলি না এইভাবে হবে না এগুলি কিতাবের মধ্যে আছে বইয়ের মধ্যে আপনি বলে নেন এইখান থেকে এগুলি বিশ্লেষণ লাগবে কেন দিচ্ছি এই খুতবা তার মধ্যে একটা লক্ষ্য সরল আমাল যাতে আমরা আমাদের যে দুনিয়াবী আশা আকাঙ্ক্ষা এটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারি টু বি এভরি পারসন টু বি এবল টু কন্ট্রোল হিমসেলফ নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সেই কথাই বলেছেন আলকা ইয়েসুমান দানা নাফসাহু আমিল আলিমা বাদ আল মৌত বুদ্ধিমান ওই ব্যক্তি কে যে নাকি ইজ এবল টু কন্ট্রোল হিমসেলফ ও আমিল আলিমা বাদ আল মৌত এবং যার অ্যাক্টিং যার আপা যার আমল যার যাবতীয় সব কিছু দুনিয়া কেন্দ্রিক না এটা জমিনের উপরের জন্য না ক্ষমতার জন্য নয় সম্পদের জন্য নয় বাড়ির জন্য নয় গাড়ির জন্য নয় মরে যাব মরার পরে আমার বিশাল অধ্যায় আমার জন্য অপেক্ষা করছে ওই ওই সময়ের জন্য যারা আমল করবে মুআজ্জাজ হাজিরিন